আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা মোবাইলে যারা ফেসবুক ইউজ করে থাকি, ফেসবুকের ভিতরে এমন একটি অপশন আছে, আপনি চাইলে আপনার মোবাইলের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ রাখতে পারবেন এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলো অফিসিয়ালিভাবে সেভ থাকবে। যদি আপনারা কেউ চান যে আপনার মোবাইলের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সে কন্ট্যাক্ট নাম্বারগুলো যে সেভ থাকবে ফেসবুকের ভিতরে, দেন আপনাকে ফেসবুকের ভিতরে একটি অপশন অন করতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের যে ফেসবুক অপশন আছে ফেসবুক অপশনের উপরে একটা ক্লিক করতে হবে। ফেসবুক অপশনের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে উপরে একটা আপনার যে আইকন আছে সে আইকন থাকবে, আইকনের উপরে ক্লিক করবেন বা ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। তাহলে উপরের দিকে দেখতে পাবেন যে একটি সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি উপরের দিকে একটি সার্চ অপশন দেখতে পাবেন, সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং সার্চ অপশনে এখানে লিখবেন মিডিয়া, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যে আপলোড কন্ট্যাক্টস যে অপশনটা আছে আপলোড কন্ট্যাক্টস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যে ফেসবুকে আই নেম চলে আসবে পাশে ক্লিক করে দেবেন। পাশে ক্লিক করার পরে যেমন কন্টিনিউয়াসলি কন্ট্যাক্টস আপলোড যে অপশনটা আছে এটি আনএনেবল করে এটি এনেবল করে দেবেন। শেষের দিকে একটা ওয়ার্ড থাকবে যে গেট স্টার্ট যে অপশনটা আছে এখানে আপনি গেট স্টার্ট করে দেবেন। অটোমেটিকলিভাবে গেট স্টার্ট হয়ে গেল। এখন এই অপশনটা করে রাখলে আপনার মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার মোবাইলে ফেসবুকে সেভ হয়ে থাকবে। বাট এতে সমস্যা আছে, কারণ ফেসবুক চাইলে আপনার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো তারা দেখতে পাবে এবং তাদের প্রয়োজনে ইউজ করতে পারবে। আপনারা সেম প্রসেসে যেয়ে এখানে আপনি অফও করে দিতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।